খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে স্বর্ণকুমার ত্রিপুরা নামে এক ব্যক্তি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পোমাংপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বর্ণকুমার একজন বাবুর্চি। স্বজনরা জানান, গত রাতে পাড়ায় সম্মিলিতভাবে পাহারা দেওয়ার কথা বলে ঘর থেকে বের হন স্বর্ণ। এরপর রাত দুইটার দিকে গুলির শব্দ শোনা যায়। সকালে বাড়ির কাছে রাস্তার উপর স্বর্ণকুমারের মরদেহ পড়ে থাকে। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।